আসসালামু আলাইকুম। আজকে একই দিনে এপিএসসি তে দ্বিতীয় লাইভ, তো আপনি একটু লাইভটাতে জয়েন করুন। আমি দেখতে চাই যে কারা কারা জয়েন করেছেন আবার, এবং কারা কারা যুক্ত আছেন আমার এই ক্লাসে। তো যারা যুক্ত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ক্লাসে। তো আজকে যে বিষয়টি তুলবো, যে বিষয়ে পড়াশোনা করবো, তা হচ্ছে গতকাল গত পরশুকাল, হ্যাঁ, দুদিন আগে আমি একটা লাইভ ক্লাসে এসেছিলাম। এখানে ছিল হচ্ছে অব্যয় পড়াচ্ছিলাম, মানে পথ প্রকরণ পড়াচ্ছিলাম। পথ প্রকরণের কিছু টপিক্স বাকি আছে, তো আশা করছি আজকে পথ প্রকরণের বাকি টপিক্স যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ শেষ করে দেবো। আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন। এরই ফাঁকে আমি একটু চেক করে নিই যে আপনারা সবাই ঠিকঠাক আছেন কিনা, আমার বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, পড়তে প্রবলেম হচ্ছে কিনা। এখানে আমি একটা লেখা দেখবো, একটু কমেন্ট করে জানাবেন যে লেখাটা ঠিক আছে কিনা, বা আমার লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে এই লেখাটা জানেন তো, যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, অনেকেই যুক্ত হয়েছে আমার সঙ্গে, আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে আছি। আশা করছি সবাই ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছে। আমি জয়েন করতে না করতে অলরেডি পাঁচটা শেয়ার হয়ে গেছে, একটু কমেন্টও করেছে অনেকেই, মঞ্চ করে দেখছে। ওকে ঠিক আছে, অনেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। যদিও আমি আড়ালে আছি, ঠিক আছে, ক্লিয়ার স্যার। আচ্ছা একটু আমাকে জানাবেন যে, হ্যাঁ একদম খুব ভালো জিনিস দেখতেছে, মঞ্চে মঞ্চে দেখছেন, একটু আমরা জানতে চাই যে আমরা কোথায় কোথায় কে কোথায় আছি, বা আমাদের লাইফটা কে কোথা থেকে দেখছেন, আমাদের বিস্তৃতিটা কোথায় চলে গেছে সে বিষয়ে একটু জানান দেখি, যে আপনারা কে কোথা থেকে আছেন। আমি লাইভ ক্লাস নিচ্ছি, আগে আমি আমারটা বলছি, আমি আছি ঢাকাতে, ঢাকা একদম ফার্ম গেট, ঢাকার প্রাণ কেন্দ্র যাকে বলা হচ্ছে, বলা হয় সেই ফার্ম গেট থেকে আমি আপনাদের লাইভ ক্লাস নিচ্ছি। ওকে, আমি জানতে চাই আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। ওকে সালাম জানিয়েছেন অনেকেই। ওকে, ঢাকা থেকে অনেকে বলছে, খুলনা থেকে। খুলনা খুবই পছন্দের একটা জায়গা, খুব সুন্দর, গোছানো একটা শহর, খুব বেশি যানজট নেই, সবুজের ঘেরা, রাস্তাগুলো অনেক সুন্দর, খুলনাতে যাওয়ার সুযোগ হয়েছে বেশ কয়েকবার, ঠিক আছে। ওকে আমি একটু দেখি, হবিগঞ্জ, রাজশাহী, ঢাকা, চিটাগাং, মানে অনেক জায়গা থেকে। আশা করছি যে আমরা পুরো বাংলাদেশেই ছড়িয়ে গিয়েছি, তার মানে আমাদের মায়াটা পুরো বাংলাদেশেই ছড়িয়ে গিয়েছে, ঠিক আছে। ওকে ঠিক আছে, আজকে আমরা একটু শিখি কি কি বিষয় শিখবো। গতদিন আমরা অব্যয় শিখেছিলাম, মানে অব্যয় শব্দ শিখেছিলাম। গতদিন কি শিখেছিলাম? গতদিন শিখেছিলাম অব্যয় শব্দ। আজকে কি শিখবো? আজকে শিখবো অব্যয় পদ। তো খাতায় লিখে দিল যে অব্যয় পদ। ওকে, আজকে আমাদের শেখার টপিকস বা আমাদের লার্নিং সেকশন হচ্ছে অব্যয় পদ। আজকে আমরা অব্যয় পদের প্রকারভেদ, কত প্রকার অব্যয় পদ আছে, অব্যয় পদের প্রকারভেদ দুটো আবার কত ভাগে ভাগ করা হয়েছে, কোনগুলো দেখে বুঝবো অব্যয় পদ, সেই বিষয়গুলো জানার ট্রাই করবো। তার আগে আগে আমরা অব্যয় পদ জানার একটা শর্টকাট টেকনিক শিখবো, যে টেকনিকের মাধ্যমে মোটামুটি বুঝতে পারবো যে এই শব্দ হচ্ছে অব্যয়, ঠিক আছে। আচ্ছা আমরা একটু জেনে নেই, একটা ছোট একটা উদাহরণ দেই। উদাহরণের মাধ্যমে আমরা অব্যয় পদ শিখবো, ঠিক আছে। আচ্ছা একটা উদাহরণ যদি লিখি এরকম, যে উদাহরণ লিখি এরকম, যে ইমানা অসুস্থ, তাই সে অসুস্থ, তাই সে পরীক্ষা দিতে পারেনি। ওকে, আমি কি লিখেছি? আমি লিখেছি যে ইভানা অসুস্থ, তাই সে পরীক্ষা দিতে পারেনি। আচ্ছা আপনারা একটু বলেন তো, এই যে একটা বাক্য লিখেছি, এই বাক্যের মধ্যে অব্যয় পদ কোনটি? সবাই উত্তর করবেন। এই যে আমি একটা বাক্য লিখেছি, কি লিখেছি? বাক্য লিখেছি, এই বাক্যের মধ্যে অব্যয় পদ কোনটি? এইটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা জাস্ট প্রশ্ন উত্তরটি করেন দেখি। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, আপনারা উত্তরটি করুন, আপনারা উত্তর করুন দেখি কার উত্তর ঠিক হয়।
সম্পর্কে আপনারা অনেকেই উত্তর করছেন, আমি উত্তরগুলো দিচ্ছি, উত্তরটা খুব সহজ। অনেকেই উত্তর করছেন কারক, কারক থেকে কেন উত্তর করেন? কারকের ক্লাস অনেকগুলো নিয়েছি, অনেক কয়েকটা ক্লাস নিয়েছি, প্রায় দুই একের অধিক, অবশ্যই একের অধিক কারকের ক্লাস আছে। দ্যাটস হোয়াই আপনারা কারকের ক্লাসটা দেখে নেবেন, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমাদের পেজে দেওয়া আছে, তো ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, ওখান থেকে ইচ্ছা মতো আটকে বা ভালোভাবে দেখা যায়। ইউটিউব চ্যানেলে বাফারটা কম হয়, ফেসবুকে একটু বাফার বেশি হয়। আমাদের যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটা হচ্ছে মার্চ ফরওয়ার্ড। মার্চ ফরওয়ার্ড লিখে সার্চ করলে দেখবেন যে প্রথমে লিখে আসবে, এখানে শুধু আমার ক্লাস না, এখানে আমাদের সকল ক্লাসের ভিডিও ওখানে আপলোড করা হয়, অনেকগুলো ক্লাস আছে। ঠিক আছে, যারা ক্লাসগুলো নতুন জয়েন করছে তারা চাইলে ওখান থেকেও ক্লাসগুলো দেখতে পারেন। ওকে ওকে, আমি আপনাদের প্রশ্ন দিয়েছি যে ইভানা অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারেনি। আমি কি লিখেছি? ইভানা অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারেনি। আচ্ছা, আমরা আজকে এই প্রশ্নের উত্তরটা করে নিই, কিভাবে এর উত্তরটা করব। ওকে, এখন দেখেন এই বাক্যে আমরা দেখে বুঝেছি যে তাই, আমরা জানি যে এই তাই হচ্ছে আমাদের অব্যয় পদ। তাই কি পদ? অব্যয় পদ। এখন কি এই তাইটা কেন অব্যয় পদ হলো, কিভাবে অব্যয় পদ হলো? দেখেন অব্যয় পদ জানার আরেকটা শর্টকাট নিয়ম হচ্ছে, দেখবেন যে যাকে ছাড়া বা যে শব্দগুলোকে ছাড়া বা যে শব্দটার পদ, একটা বাক্যে শব্দ থাকে না, পদ থাকে, মাথায় রাখবেন, একটা বাক্যে শব্দ থাকে না, একটা বাক্যে কি থাকে? পদ থাকে। ওকে, এখন দেখেন এই যে পদগুলো আছে, এই পদ যে পদটাকে ছাড়া, যে পদটাকে ছাড়া বাক্য পরিপূর্ণ ভাবে মানে প্রকাশ পাবে, বাক্য পরিপূর্ণ হবে, তাকে আমরা কি বলতে পারবো? তাকে বলবো অব্যয় পদ। বেশিরভাগ ক্ষেত্রে দেখেন যদি আমি বলি ইভানা, দেখেন আমরা একটা একটা করে বাদ দেবো, দেখবো যে কাকে বাদ দিয়ে বাক্য পরিপূর্ণ হয়। ওকে, এখন দেখেন প্রথমে আমি ইভানাকে বাদ দিই, দেখেন কি লিখছি? অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারেনি। কি বললাম? অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারেনি, এই সেটা থেকে তার কিন্তু কোনো নির্দিষ্ট নেই, নির্দিষ্ট করে আছে না, তার মানে আমি ইভানাকে বাদ দিতে পারছি না, ইভানাকে বাদ দিলে অর্থ সংগতি নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে ইভানাকে রাখতে হবে। ওকে, এবারে অসুস্থকে বাদ দেন, কি বললাম যে ইভানা, বললাম কি ইভানা তাই সে পরীক্ষা দিতে পারে না, এটা কি মানায় যে ইভানা তাই সে পরীক্ষা দিতে পারে না বা পারে? এটা কি আমার নাম যদি দিয়ে যদি বলি যে তৌহিদ তাই সে পরীক্ষা দিতে পারেনি, এটা কি কোনোভাবে বাক্য হয় না? তার মানে আমি এই অসুস্থকে আমি কোনোভাবেই বাদ দিতে পারছি না। ওকে, এটা পরে শিখবো, এটা তো আমরা জানি অব্যয় পদ, এটা পরে। এখন দেখেন আমি সেটা যদি বাদ দিই যে ইভানা অসুস্থ তাই পরীক্ষা দিতে পারে না, এই সেটা তো ওই এইটাই ইভানাই তো, তার মানে এই সে হচ্ছে প্রণাম না করে বসছে, দ্যাটস হোয়াই এই ইভানাওটা যেরকম ইম্পর্টেন্স আছে সেও ঠিক একরকম ইম্পর্টেন্স আছে, দশ থেকে বাদ দেওয়ার প্রশ্ন আসে না। এবার আসেন পরীক্ষাকে বাদ দেন, এত বাদ দেবো পরীক্ষা, যে ইভানা অসুস্থ তাই সে দিতে পারে না। এখন যদি ইভানা অসুস্থ তাই সে দিতে পারে না, এখন সে কি দিতে পারে না, প্রশ্ন থেকে যায়, বাক্য রেখে ঠিকঠাক থাকছে যে ইভানা অসুস্থ তাই সে দিতে পারে না, কি দিতে পারে না? বাক্য পরিপূর্ণ হচ্ছে না, তার মানে আমি চাইলেও এখান থেকে পরীক্ষাকেও বাদ দিতে পারছি না, কাকে বাদ দিতে পারছি না? পরীক্ষাকেও বাদ দিতে পারছি না। ওকে, ওকে, এরপর আসেন দেখেন এখানে আছে কি দিতে, দিতেকে বাদ দেন, যে ইভানা অসুস্থ তাই সে পরীক্ষা পারেনি, পরীক্ষা পারেনি কি করতে পারে, পরীক্ষায় পাস করতে পারেনি না, পরীক্ষা দিতে পারে না, পরীক্ষা শেষ করতে পারেনি, প্রশ্ন থাকছে, তাহলে দিতেকেও বাদ দিতে পারছি না, আমরা দিতে লিখলাম। এরপর লেখেন দেখেন ইভানা অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারেনিকে বাদ দেন, দেখেন পারেনিকে বাদ দিলে কি বাক্য শেষ হয় না? বাক্য শেষ হচ্ছে না, তাহলে দেখেন এই বাক্যের একটা পদকেও আমরা বাদ দিতে পারছি না, এখন তো তাই ছাড়া। এরপর এখানে তাইকে বাদ দেন, দেখেন আমি তো বলি যে ইভানা অসুস্থ বাক্য হয়েছে, সে পরীক্ষা দিতে পারেনি বাক্য হয়েছে, তাহলে দেখেন এই যে তাই আছে এই তাই পরে সেমিকোলন একটা কমা দেন, তাহলে বলে যে বাক্যটা পরিপূর্ণতা পাচ্ছে, বাক্যের কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে দেখেন আপনি চাইলেই কিন্তু এই তাইকে বাদ দিতে পারেন, এই তাইকে আমরা কি করতে পারি? বাদ দিতে পারি। আপনারা অনেকগুলো কমেন্ট করছেন যে ৪২ ৪৭ ক্লাস স্যার কি ভুলে গিয়েছেন। ওকে, ৪২ ৪৭ ক্লাস আর ৪১ ৪২ ক্লাস কি কি কোনো পার্থক্য প্রবলেম আছে? সবগুলো ক্লাস তো একই, ব্যাকরণ সবগুলো ক্লাসে একই লাগবে, আপনার ৪১ ৪২ তোমার তো যেরকম ব্যাকরণ লাগবে, মানে ৪০ও একরকম ব্যাকরণ লেগেছিল, ৪১ও ঠিক একরকম ব্যাকরণ লাগবে, সবগুলো বিসিএস পড়েন, ব্যাংক যখন সবগুলো একরকম ব্যাকরণ লাগবে। যদি আজকে যদি আমি মানে পদটা শেষ করে দিই, এরপর যদি কারকের যদি কিছু বাকি থাকে, অবশ্যই নেক্সট ক্লাস নেক্সট যে লাইভ ক্লাসটা আসবে সেটা কারক নিয়ে শেষ করবো, ঠিক আছে? আপনারা বিচলিত হবেন না, যেহেতু আমি ধরেছি তার শেষ করে ফেলি। আর যারা আমাদের রেজিস্ট্রেশন করছেন, আমাদের কোর্স গুলো যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা ওখানে একদম সিরিয়াল অনুযায়ী ক্লাস পাবেন। আমরা যে গ্রুপে ক্লাস নিচ্ছি, এই গ্রুপের ক্লাস গুলোতে একদম লেকচার ১ থেকে শুরু করে একদম লেকচার ১০ বা ১০টা লেকচার শেষ হবে,
যে একটা পর্যায়ে কমে যাবো। ঠিক আছে, আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। আসলে অনেক গুরু ক্লাস হচ্ছে, মেইনটেইন করাটা একটু সবার জন্য টাফ হচ্ছে। আমিও মানে প্রথমে দিকে বুঝতে পারছিলাম যে কারণ শুরু করবো না, পথ শুরু করবো না, শুরু থেকে শুরু করবো, কারণ কি এখানে তো ক্লাস গুলো লাইভ ক্লাস, আর সবগুলো ক্লাসই আছে আপনি দেখেন। তবে আশা করছি যে সবগুলো ক্লাসই শেষ করা হবে। আপনারা যদি এভাবে বলেন তাহলে কেমন করে হয়, আপনারা সব ক্লাসই পাবেন। আজকে যদি গত দিন যদি পথ করেছিলাম, পথে কিছু টপিক বাকি ছিল, আমি ওখান থেকেই শুরু করেছি। কারো উপরে যদি বাকি থাকে তার উপরে শেষ করে দেবো, এমন না যে একদিন ক্লাস নিলাম তাহলে তো কারো ক্লাস শেষ হয়ে গেল। কারোর হয়তো কিছু পার্ট বাকি আছে, কারোকে কিছু পার্ট হয়তো বাকি আছে, ওকে সেটা আমি শেষ করে দিলাম। এটা তো আহামরি কঠিন কিছু না, একদিন একটা ক্লাস নিলো কারোর ক্লাস শেষ হয়ে যাবে, কত তো শেষ করতে হবে। আপনি একচুয়ালি 42 মধ্যে আছেন তার মানে ওই টপিক করেছি, তার মানে আপনাকে ব্যাকগ্রাউন্ড এইভাবে শিখতে হবে, এরকম না, এরকম বিষয় কি, এরকম না। ঠিক আছে, আজকে যেটা শুরু করছি শুরু করে শুরু করি, শেষ না করলে আবার কারোকে গেলে কিন্তু এটাও শিখতে পারলাম না, কারোটাও শেষ করতে পারলাম না, যেহেতু আমাদের সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ওকে ঠিক আছে, ওকে। অনেকে বলছে সিকোয়েন্সটা খুব বেশি ম্যাটার, যিনি সিকোয়েন্সটা খুব বেশি ম্যাটার ফিল করছেন আমরা তাকে অনুরোধ করবো যে আপনি আমাদের যে কোর্স গুলো হচ্ছে রেজিস্ট্রেশন করুন। আমাদের গ্রুপ গুলোতে একদম সিকোয়েন্সিয়ালি ক্লাস হচ্ছে, ওখানে আপনার লেকচার শিট লেকচার কোন দিন ক্লাস হবে লেকচার শিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করছি আমরা এই বিষয়টা আপনাদের এই মতামতটাকে গুরুত্ব সহকারে দিচ্ছি। আগে আমি ক্লাস করে দিচ্ছিলাম সিকোয়েন্সিয়ালি নেওয়ার ট্রাই করবো। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, ঠিক আছে, ওকে। আর এই বিষয়ে আমি কথা বলছি না, আপনারা ক্লাসটা এনজয় করুন। স্যার পদ তো পড়েন নাই, অব্যয় পদ করতে হবে। আমি পদ গত ক্লাসে পড়িয়েছি, একটু দেখে নিয়ে, ওকে স্যার। বাংলা ক্লাস যা হবে সেটা বিসিএস হোক, 41 হোক, 42 হোক বা 45 এর জন্য রেজিস্ট্রেশন করে দেখেন, তারপর আপনাকে একই জিনিসই পড়তে হবে। ঠিক ইংরেজিরও সেম কথা, ইংরেজি আপনি ধরেন 45 বা 43 এর জন্য রেজিস্ট্রেশন করেছেন, এর মানে যারা 41 এর জন্য রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য ইংরেজি ভিন্ন আর আপনাদের কি ইংরেজি ভিন্ন, এরকম না। আপনার সিলেবাস তো সবারই এক, বিসিএস এর সিলেবাস পড়েন সবগুলো এক, টেনথ পড়েন, বিসিএস পড়েন, এগুলো বাংলা এবং ইংরেজি সিলেবাস, মানে ইংরেজি সিলেবাস কিরকম সেটা আমি কম জানি, কিন্তু বাংলার সিলেবাসটা একই জায়গা থেকে প্রশ্ন আসে, কোন জায়গাতে একটু বেশি কঠিন আসে, কোনটাতে একটু কম কঠিন আসে, কিন্তু আপনাকে শিখতে হবে সবগুলি ভালোভাবে। কারণ আপনি তো শুধু মানে বিসিএস পরীক্ষা দিবেন, আপনি চাইলে কিন্তু আপনি ব্যাংক জবের জন্য রেজিস্ট্রেশন করেছেন বা সরি মানে বিভিন্ন ব্যাংকে আবেদন করেছেন, আপনি চাকরি সব পরীক্ষাগুলোর জন্য আবেদন করেছেন, সবই শিখতে হবে। ওকে ঠিক আছে, এই বিষয়ে কথা না বাড়ে আসলে আমরা পড়াশোনা করি। দেখেন আমি দেখেছিলাম যে ইভান অসুস্থ তাই সে পরীক্ষা দিতে পারেনি, তাই সে পরীক্ষা দিতে পারেনি। এখন দেখেন এই তাই এখানে কি ছিল, তাই ছিল এই তাইটাকে আমি কি করেছি উঠিয়ে দিয়েছি, এই তাইটাকে উঠিয়ে দিয়ে বাক্য ঠিকঠাক আছে কিনা, যে ইভান অসুস্থ সে পরীক্ষা দিতে পারেনি। দেখেন বাক্য কিন্তু একেবারেই ঠিক আছে, তার মানে আমি তাইকে ছাড়া বাক্য তৈরি করতে পারছি না, এর কারণে আমি ধরে নিতে পারি বা বুঝতে পারি যে তাই হচ্ছে একটা অব্যয় পদ। আশা করছি ব্যাপারটা বুঝেছেন। হ্যাঁ একদম, খুব ভালো একটা প্রশ্ন করেছে, যিনি পদের ক্লাসটা প্রথমে পাননি, যিনি পদের ক্লাসটা প্রথমে পাননি, একটু ইউটিউব চ্যানেলটা ঘুরলেও পাওয়া যায়, আমাদের ইউটিউব চ্যানেলটা প্রত্যেকদিন ক্লাস গুলো আপলোড থাকে, একটু ইউটিউব চ্যানেলটা দেখে নেন অথবা পেজটাকে দেখে নেন, পেজেও তো ভিডিওটা আছে, একটু দেখে নিয়ে এখন যে ক্লাসটা করছেন লাইভ ক্লাসটা করুন, লাইভ ক্লাসটা শেষ হলে আপনি আবার ওই ক্লাসের ভিডিওটা দেখে নেন, ব্যাস হয়ে গেল। এটা নিয়ে এত বেশি কমপ্লেন, এত বেশি কথা বলার দরকার নেই, আমরা তো সবাই মায়া ছড়ে দিয়ে এসেছি তাই না, একটু ধৈর্য ধরুন, একটু স্থির থাকুন, দেখবেন যে আমরা আপনাদের সব কিছু এনজয় দিব, আমরা তো কষ্ট কম করছি না। আপনারা যেরকম বসে থেকে ক্লাস করে কষ্ট করছেন, আমরা ক্লাস নিয়ে তার চেয়ে বেশি কষ্ট করছি, একটা টিচারকে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আজকে আমি যদি আমার কথাই বলি, আমার এটা পঞ্চম ক্লাস, তার মানে আগের ক্লাসগুলো মানে প্রথমে মাস পরের ক্লাসগুলো হয়তো 1 থেকে 1.5 ঘন্টার, কিন্তু আমি বাকি যে ক্লাসগুলো প্রায় 3 ঘন্টা করে নিতে হয়, 2.5 থেকে 3 ঘন্টার ক্লাস নিতে হয়, তো আমি কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টার 2 থেকে 3টা ক্লাস নিয়েছি। এরপরে কিছুক্ষণ 1 ঘন্টা আগে একটা লাইভ শেষ করেছি, আবার একটা লাইভ এসেছে, আপনাদের জন্য পরিশ্রমগুলো করছি, আপনার জন্য কষ্টগুলো করছি, খুব নামমাত্র একটা মূল্যে, কেউ তো ফ্রি করছেন, তারপরে আপনারা যেভাবে মানে কমেন্টে অ্যাটাক করছেন মনে হচ্ছে যে আমি আপনার খুব বড় একটা কষ্ট করে ফেলেছি, এভাবে বলবেন না, এইভাবে তো আমরাও কষ্ট করি তাই না। আপনাদের কষ্ট যেভাবে লাঘব হয় আমরা সেই সাথে অনবরত করে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের একটা বেস্ট সার্ভিস দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আর যে সিকোয়েন্স বলছেন যেটা, আমরা তো আমি তো অনেক ক্লাস নিয়েছি, এখন সিকোয়েন্সের পরে আবার শুরু থেকে কি শুরু করবো, আমি ভাষার লেকচার উপর অলরেডি 3 থেকে 4টা লেকচার দিয়েছি, আবার বিসিএস এর গ্রুপ গুলোতে লেকচার দিয়েছি, একটা ভিডিও সে কতবার দেখবে, একটা ক্লাস আপনি কতবার করবেন, এমন না যে নতুন কিছু, একই জিনিসই তো প্রায় থাকে, হয়তো একটু এদিক সেদিক থাকে,
গত লেকচার থেকে আজকে ভাষা লেকচার থেকে হয়তো নতুন দু তিনটা ইনফরমেশন বেশি আসবে অথবা দু তিনটা ইনফরমেশন কম আসবে, যেগুলো বেসিক ইনফরমেশন সেগুলো তো আপনি পেয়ে যাবেন। তাহলে একই জিনিস বারবার পাওয়াটা ঠিক হবে। দ্যাটস আমি ক্লাসগুলোতে একটু ভেরিয়েশন আনছি, লাইভ ক্লাস যতগুলো নিয়েছি কোনোটাই একটা সঙ্গে একটা মিল রেখে লাইভ ক্লাস নিয়ে নি। আমি যতগুলো এপিএস থেকে লাইভ ক্লাস নিয়েছি প্রত্যেকটাই মৌলিক ক্লাস, মানে আমার মৌলিক ক্লাস, আমি কোনো রিপিট ক্লাস কোনো ক্লাস নিয়েছি। আজকে ধরেন আমি কারো পড়িয়েছি একই জিনিস পড়েছি, ওটা আবার পরের দিন একই জিনিস পড়াইনি, আমি যে সন্ধ্যে যেটা পড়ছি ওটা সন্ধ্যে এক করে পড়িয়েছি। এরপরে যে ক্লাসগুলো হবে সিকোয়েন্সিয়ালি যে ক্লাসটা নিব সেগুলো হচ্ছে আমাদের গ্রুপে পাবেন। যেমন আমাদের গ্রুপগুলো যেগুলো আছে সিক্রেট গ্রুপ বলে বা প্রাইভেট গ্রুপ আছে, এই প্রাইভেট গ্রুপে আমরা সিকোয়েন্সিয়ালি ক্লাস নিচ্ছি। ওকে ঠিক আছে, আসেন পড়া শুরু করি, অনেক কথা বলেছি। দেখো আমরা শিখেছিলাম যে অব্যয় শব্দ তিন প্রকার, অব্যয় শব্দ কয় প্রকার? তিন প্রকার। কি কি শব্দ? একটা হচ্ছে বলে দিই, রিপিট করি যারা মিস করেছে, অব্যয় শব্দ তিন প্রকার। প্রথম অব্যয় যে শব্দ শিখলাম তার নাম হচ্ছে বাংলা অব্যয়। কি অব্যয়? বাংলা অব্যয়। এই বাংলা অব্যয়ের মধ্যে কি ছিল? বাংলা অব্যয় ছিল যে আর আবার ও হানা। কি ছিল? আর আবার ও হানা, এটা হচ্ছে বাংলা অব্যয় ছিল। তারপরে কি শিখলাম? আমি শিখলাম বিদেশি অব্যয়। বিদেশি অব্যয় একটা টেকনিক দিয়েছিলাম, টেকনিক কি? যে আপসা মাখুমাখা, টেকনিক কি? আপসা মাখুমাখা। এই আদ হচ্ছে আলবত, বতে হচ্ছে বহুত, ছাত্র সাব্বাস, মাতে হচ্ছে মাইরি, আর মাই আপসা মাতু আপুতে হচ্ছে খুব, আর এক মাতে হচ্ছে মারহাবা, আর মানে আপসা মাতু মাতু, আর খাদ হচ্ছে খাসা। বিশেষ করে এই যে শব্দগুলো পেয়েছি এগুলো হচ্ছে বিদেশি অব্যয় শব্দ, আর বাকি যেগুলো আছে সেগুলো নাম হচ্ছে তৎসম অব্যয় শব্দ। সেগুলো কি হতে পারে? কিন্তু, অথবা, নতুবা, সুতরাং, অতএব, এইগুলো হচ্ছে আমাদের বিদেশি অব্যয়। ওইগুলো হচ্ছে অব্যয় শব্দ। অব্যয় শব্দ হচ্ছে তিন প্রকার। এখন যেটা শিখবো সেটা হচ্ছে অব্যয় পদ। কি শিখবো? অব্যয় পদ। খাতায় লিখবেন যে অব্যয় পদ চার প্রকার। কি শিখবো? যে অব্যয় পদ চার প্রকার। সবাই খাতায় লিখে ফেলুন যে অব্যয় পদ চার প্রকার। ঠিক আছে, আমরা প্রথম যে অব্যয় পদ শিখবো প্রথম যে অব্যয় পদ শিখবো তার নাম হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। তার নাম কি? প্রথম যে অব্যয় পদ শিখবো তার নাম হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। ওকে, এক নম্বর। তারপরে সেকেন্ড ওয়ান হচ্ছে আমার অনন্যই অব্যয়। সেকেন্ড ওয়ান কি? অনন্যই অব্যয়। ওকে, এরপরে থার্ড ওয়ান। এরপরে বলেন থার্ড ওয়ান কি হবে? থার্ড ওয়ান হচ্ছে আমার অনুকার অব্যয়। থার্ড ওয়ান কি? অনুকার অব্যয়। এবং যে লাস্ট ওয়ান এবং চতুর্থ নাম্বার হচ্ছে আমাদের সমুচ্চয়ী অব্যয়, অনন্যই অব্যয়, অনুকার অব্যয়। এখানে ওকে লাস্ট ওয়ান কি হবে? লাস্ট ওয়ান হচ্ছে অনুসর্গ। এই চারটা হচ্ছে আমাদের অব্যয় পদের প্রকারভেদ, মানে বেসিক চারটা। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে অব্যয় পদ কয় প্রকার, কি বলা হয় যে প্রশ্ন করা হয় অব্যয় পদ কয় প্রকার, তখন উত্তর দিবেন যে অব্যয় পদ চার প্রকার। অব্যয় পদ কয় প্রকার? চার প্রকার। প্রথমটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। কি অব্যয়? সমুচ্চয়ী অব্যয়। ঠিক আছে, সেকেন্ড ওয়ান কি? সেকেন্ড ওয়ান হচ্ছে অনন্যই অব্যয়। সেকেন্ড ওয়ান কি? অনন্যই অব্যয়। এরপর দেখেন এই যে থার্ড ওয়ান, থার্ড ওয়ান কি বলে গেছি? অনুকার অব্যয়। কি অব্যয়? অনুকার অব্যয়। এবং লাস্ট ওয়ান হচ্ছে অনুসর্গ অব্যয়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু কনফিউজ, একটু হয়তো আলো করেছে। ওকে ঠিক আছে, আমরা বুঝতে পেরেছেন। আমরা এখন একটা একটা করে অব্যয় শিখবো। প্রথমে যে অব্যয় শিখবো সে অব্যয় নাম হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। সবাই লিখে বলুন যে সমুচ্চয়ী অব্যয়। প্রথম যে অব্যয় শিখবো তার নাম হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। ওকে আচ্ছা, সমুচ্চয়ী অব্যয় বলতে কি বুঝি? সমুচ্চয়ী অব্যয়ের সংজ্ঞা হচ্ছে যে অব্যয় পদগুলো দ্বারা বা যে অব্যয় শব্দগুলো, অর্থাৎ পাশে শব্দটা পদ হবে, যে অব্যয় পদগুলো দ্বারা কি বুঝি আমরা? যে বাক্যকে, কোন বাক্যকে সংযোজন করছে, কোন বাক্যকে বিয়োজন করছে, অথবা কোন বাক্যকে সংকোচন করছে। আমি আবার রিপিট করছি, যে অব্যয় পদগুলো দ্বারা বাক্যগুলোকে সংকোচন করছে, বাক্যগুলোকে বিয়োজন করছে, অথবা বাক্যগুলোকে সংযোজক করছে, সেগুলোকে আমরা কি বুঝি বলতো? সেগুলো হচ্ছে আমাদের সমুচ্চয়ী অব্যয়। তাহলে দেখেন সমুচ্চয়ী অব্যয় বাক্যগুলো কি কি করে? বাক্যগুলোকে সংযোজন বা সংযোজক করে, সংযোজন করে, তারপরে বিয়োজন করে, কি করে? বিয়োজন করে। আরেকটা হচ্ছে সংকোচন করে, কি করছে? সংকোচন করছে। ওকে আচ্ছা, আমি আরো একবার রিপিট করে দিচ্ছি, সমুচ্চয়ী অব্যয় কি? দেখেন যে অব্যয় পদগুলো দ্বারা
একটা বাক্য কি হচ্ছে, সংযোজন হচ্ছে একটা বাক্য বিয়োজন। বিবি লাইট করেছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে সংযোজন, এটা হচ্ছে বিয়োজন। এবং বাক্যগুলোকে কি করছে, সংকোচন করছে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি সমুচ্চয়ী অব্যয়। কি অব্যয়? সমুচ্চয়ী অব্যয়। ক্লিয়ার? তার মানে এখানে সমুচ্চয়ী অব্যয় কাজ করছে ঠিক কয়টা, তিনটা। এই জন্য সমুচ্চয়ী অব্যয়কে তিন ভাগে ভাগ করা হয়েছে। সমুচ্চয়ী অব্যয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। আমি আবার রিপিট করে দিচ্ছি, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সমুচ্চয়ী অব্যয় কত প্রকার, আপনি উত্তর করবেন যে সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার। ঠিক আছে, আমি একবার লিখে দিচ্ছি। এবার আমরা সমুচ্চয়ী অব্যয় প্রকারটা শিখব। ওকে, এখানে যদি লিখি যে সমুচ্চয়ী অব্যয়, এখানে সমুচ্চয়ী অব্যয়কে তিন ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে সংযোজক অব্যয়, একটা হচ্ছে সংযোজক অব্যয়, তারপর হচ্ছে বিয়োজক অব্যয়, এবং তিন নম্বর হচ্ছে সংকোচক অব্যয়। ওকে, আশা করছি এটা বুঝছেন। দেখেন সংযোজক অব্যয় তিন প্রকার কি কি, একটা হচ্ছে সংযোজক অব্যয়, আমি আবার রিপিট করে দিচ্ছি, একটা হচ্ছে সংযোজক অব্যয়, একটা হচ্ছে বিয়োজক, বিয়োজন মানে কি, বিয়োজক লেখি তাহলে বেশি বেটার হবে, কারণ সব ক্রস দিয়ে লিখেছি, একটা হচ্ছে সংকোচক অব্যয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এখান থেকে আপনাদের কোনো প্রবলেম নেই। ওকে, আসলে আমরা সংযোজক অব্যয় বলতে কি বুঝি সেই বিষয়টাকে আলোচনা করি। প্রথমে কি শিখবো, প্রথমে শিখবো যে সংযোজক অব্যয়। দেখেন সংযোজক অব্যয় কি করে, বলেই দিয়েছে যে সংযোজক, তার মানে এই সংযোজক অব্যয় গুলো অন্য কোন শব্দের সঙ্গে সংযোগ স্থাপন করে। কি স্থাপন করে? সংযোগ স্থাপন করে। আমি আবার বলছি, আমরা প্রথমে শিখবো সংযোজক অব্যয়। তাহলে আমরা শিখে ফেলি যে সংযোজক অব্যয় কি। ওকে, খাতায় লিখে ফেলুন সংযোজক অব্যয়। ওকে, এবার আসেন সংযোজক অব্যয় বলতে কি বুঝি। দেখেন সংযোজক অব্যয় বলতে বুঝি যে অব্যয় পদগুলো দ্বারা একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের অথবা একটা পদের সঙ্গে আরেকটা পদের সংযোগ স্থাপন করা হয় তাকে আমরা বলছি সংযোজক অব্যয়। ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে বলছি, যে পদগুলো দ্বারা একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের সংযোগ স্থাপন করা হয় অথবা যে পদগুলো দ্বারা একটা শব্দের সঙ্গে বা একটা পদের সঙ্গে আরেকটা পদের সংযোজক স্থাপন করা হয় তাকে আমরা কি বলছি সংযোজক অব্যয়। যেমন দেখেন যদি বলি এরকম যে হিমু ও হাফসা, যে হিমু ও হাফসা স্কুলে যায়, দেখেন কি লিখেছি, ওকে দেখেন লিখেছি যে হিমু ও হাফসা স্কুলে যায়। দেখেন এই বাক্যের ক্রিয়া কি, ক্রিয়া হচ্ছে যায়। এখন এই বাক্যের দেখেন আপনার অব্যয় কি, এই বাক্যের অব্যয় হচ্ছে ও, এবং তো অব্যয় হচ্ছে ও, এটা আমরা জানি অব্যয় পদ। দেখেন এই যে ও, এই ও অব্যয় কিন্তু হিমু আর হাফসা এই দুটোকে কি করেছে, সংযুক্ত করে দিয়েছে, সংযুক্ত করে দিয়েছে। দেখেন স্কুলে যাচ্ছে কে, কয়জন যাচ্ছে, দুজন, কে কে যাচ্ছে, হিমু ও হাফসা। এই ওটা হিমুকে এবং হাফসাকে সংযোজন করে দিয়েছে, এই জন্য আমরা এটাকে কি বলছি বলতো, এই জন্য এই ওটা হচ্ছে এখানে সংযোজক অব্যয়। ওটা কেমন অব্যয়? ও হচ্ছে আমার সংযোজক অব্যয়। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি এটুকু, এইটুকু বুঝিনি কে কে, এটা খুবই সহজ কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। ঠিক আছে, আমি যদি এরকম বলি যে আরেকটা উদাহরণ দেয় যে উচ্চ পদ ও উচ্চ মর্যাদা, সকলেই চান। দেখেন আমি কি লিখেছি, উচ্চ পদ ও উচ্চ মর্যাদা সকলেই চায়। এই বাক্যে ক্রিয়া কি, চাচ্ছে, সকলে চায়। এই চাওয়ার মধ্যে এখন দেখেন উচ্চ পদ এটা একটা পদ, উচ্চ মর্যাদা এটা একটা পদ, এই দুটো পদকে যুক্ত করেছে কে, ও দ্বারা যুক্ত করা হয়েছে। আমাদের এই একটা ও কিন্তু দুইটা পদের মধ্যে কি করেছে, যুক্ত করে দিয়েছে, এই যুক্ত করেছে, এই জন্য আমরা ওকে কি বলছি, ওকে বলছি সংযুক্ত অব্যয়।
দেখেন সংযুক্ত অব্যয় হচ্ছে তিনটা ক্রমে পাওয়া যায়, তিনটা অব্যয় সংযুক্ত করতে হবে সাধারণত, কি কি সেটা হচ্ছে ও এবং আর, এই তিনটা সবচেয়ে বেস্ট সংযুক্তকারী, দেখবেন যে এই তিনটা সবচেয়ে বেশি সংযুক্ত করে ফেলে, ঠিক আছে। এইটাতে ওর পরিবর্তে কিন্তু এবংও দিতে পারি, কি উচ্চ পদ এবং উচ্চ মর্যাদা সকলেই চায়, আবার আরো দিতে পারি উচ্চ পদ আর উচ্চ মর্যাদা সকলেই চায়। আশা করছি সংযোজক অব্যয়টা আমরা বুঝতে পেরেছি, সবাই ক্লিয়ার হয়েছে, ওকে। এরপরে আমরা যা শিখবো তা হচ্ছে বিয়োজক অব্যয়, কি শিখবো বিয়োজক অব্যয়, ঠিক আছে। আমরা সংযোজক অব্যয়ের সঙ্গে কি শিখবো বিয়োজক অব্যয়, এরিফাকে একটু জানাবেন যে এই দুটোর মধ্যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, যদি প্রবলেম থাকে তাহলে জানান, আমি চেষ্টা করবো এটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে, ওকে। একদম কমন করে স্যার, উদাহরণ একাধিক বললে উত্তম হয়, ঠিক আছে। এর পরের উদাহরণ গুলো আমি একাধিক না দুইয়ের অধিক দিয়ে দিব, ঠিক আছে, ঠিক আছে। এরপর আসেন বিয়োজক অব্যয় বলতে কি বুঝি, দেখেন বিয়োজক মানে কি বাদ দেওয়া বুঝি নর্মালি, সংযোজক বলে কি বলতেছি যুক্ত করা বোঝাচ্ছি, আর বিয়োজক বলতে কি বোঝাচ্ছি বাদ দেওয়া বোঝাচ্ছি। দেখবেন যে একটা বাক্য থেকে এই পদগুলো দ্বারা কাউকে কোনটিতে বাদ দেওয়া বা বিচ্যুত বোঝাবে, এরকম বোঝালে আমরা তাকে কি বলবো বিয়োজক অব্যয় বলবো, ঠিক আছে। যেমন দেখেন যদি বলি এরকম যে হিমু অথবা আফসার, বলতে হিমু অথবা আফসার স্কুলে যায়, আগে এটা বলার চেষ্টা করি, লিখেছি হিমু অথবা আফসার স্কুলে যায়, দেখেন লিখেছে কি হিমু অথবা হাফসা স্কুলে যায়, ওকে। আশা করছি বিষয়টা বুঝছেন, দেখেন এইখানে এখানে এই অথবা অথবা দ্বারা কি বোঝাচ্ছে যে যে কোনো একজন যাচ্ছে, এখানে ছিল কয়জন দুজন ছিল, দুজন মধ্যে কি করেছে একজনকে বাদ দেওয়া হয়েছে, একজন কি করেছে বাদ দেওয়া হয়েছে, এই বাদ দেওয়া বুঝলে আমরা কি বুঝবান তো বিয়োজক অব্যয়। এরকম আরো আছে, যদি বলি যে এরকম যে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, এরকমও বলতে পারি, বলতে পারি যে মন্ত্রের সাধন একজন লিখে দিয়েছেন যে হ্যাঁ দেখেন এই যে বিয়োজক অব্যয়গুলো কি করতে পারে, নতুবা কিন্তু আছে হ্যাঁ এইগুলো নরমালি হয়, অথবা নতুবা কিন্তু অথবা নয়তো, এই দেখতে তো নেগেটিভ টাইপ জিনিসগুলো আছে, এগুলো দ্বারা আমি কি বুঝি বিয়োজক বুঝি, ঠিক আছে। যেমন দেখেন এরকম যদি বলি এরকম যে ছেলেটি অত্যন্ত মেধাবী, কি বললাম যে ছেলেটি অত্যন্ত মেধাবী কিন্তু কিন্তু গরিব, কি বললাম যে ছেলেটি অত্যন্ত মেধাবী কিন্তু গরিব, দেখেন এই যে ছেলেটি মেধাবী এই কিন্তুটা যুক্ত করে কিন্তু কিছুটা নেগেটিভ বিষয় চলে আসে, কিন্তু গরিব, এই কিন্তুটা আমার কি অব্যয় বিয়োজক অব্যয়, কি অব্যয় বিয়োজক অব্যয়, ঠিক আছে। আবার দেখেন যদি আরো একটা উদাহরণ দিয়ে ফেলি, দেখবেন এই কিন্তুটা কিন্তু বাক্য সঙ্গে পদগুলো কিন্তু সংযুক্ত করেনি, একটু কিন্তু বাদ দিয়ে দিয়েছে, যদি বলি এরকম যে ওসমান সাহেব অনেক ধনী কিন্তু অসৎ, কিন্তু অসৎ, দেখেন আমি কি লিখেছি, আমি লিখেছি দেখেন যে ওসমান সাহেব, আমি লিখেছি কি দেখেন যে ওসমান সাহেব অনেক ধনী, ওসমান সাহেব অনেক ধনী কিন্তু সে কি, কিন্তু সে অসৎ। এই যে দেখ এই যে কিন্তুটা ব্যবহার করা হচ্ছে, কিন্তুটা ব্যবহার করে কিন্তু আগের যে বাক্য ছিল অনেক ধনী এটা কিন্তু পজিটিভ ধন কিন্তু অসৎ দিয়েছেন, নেগেটিভ অর্থ দিয়ে কি করেছেন যে বাক্যের মধ্যে যে একটা সংযোগ ভাব ছিল সেই সংযোগ ভাব প্রাণ নেই, এটা কি আমরা বলছি বিয়োজক অব্যয় বা বিয়োজক ভাব, ব্যাপারটা ক্লিয়ার, এটা কি বুঝতে পারছেন সবাই,
হ্যাঁ, আরেকজন খুব চমৎকার কমেন্ট করে তো দেখেন, সেটা একটু আমাদের জানায় যে হাসেম কিংবা কাসেম, হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। দেখেন শব্দটা কি, বাক্যটা কি, বাক্য হচ্ছে হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী। কিসের জন্য দায়ী? এই যে ট্রাম্প কাকু আমাদের হেরে গেলেন, তো এই হেরে যাওয়ার জন্য এই বিজয়ের চাঁদ পাইল হচ্ছে জো বাইডেন। জো বাইডেন জিতে গেছে, এখানে দায়ী কে? তার জন্য দায়ী হচ্ছে হাসেম কিংবা কাসেম, এর জন্য দায়ী। এখন দেখেন এইখানে ব্যক্তি ছিল কয়টা? দুইটা। কিন্তু যখন দায়ের কথা বলছে, দায়ী কিন্তু যে কোনো একজন, হয় হাসেম নয়তো বা কাসেম, দুজন কিন্তু দায়ী না, যে কোনো একজন বলছে কি হাসেম কিংবা কাসেম, তবে কি যে কোনো একজনকে দায়ী বলা হচ্ছে। যখন যে কোনো একজনকে দায়ী করা হচ্ছে, তখন দেখেন ব্যক্তি ছিল দুইটা, একটাকে বাদ যাচ্ছে, যখন একটা বাদ যাচ্ছে আমরা তাকে বলছি কি বিয়োজক, তখন বলছি কি বিয়োজক। আর যে অব্যয় পত্রের মাধ্যমে এই বাদটা দেওয়া হচ্ছে, সেই অব্যয় পত্র বলছি আমরা বিয়োজক অব্যয়। কেমন অব্যয়? বিয়োজক অব্যয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, দেখেন এই যে কি অবস্থা, ঠিক আছে, ক্লিয়ার আছে সবাই? এরপরে আসবো, এটা একটু জটিল, এরপরেটা একটু টাফ, একটু বুঝতে হবে আপনাকে, এটা বোঝার জন্য মাথা একটু ফ্রেশ রাখতে হবে, ফ্রেশ রেখে বুঝতে হবে, ঠিক আছে। এরপরে যে অব্যয় সমস্যা আছে, সংকোচক অব্যয়, আসেন সংকোচক অব্যয় বলতে কি বুঝি? দেখেন সংকোচক অব্যয় হচ্ছে যে কোনো একটা কাজ করা দরকার বা করার কথা সেটা করবে না। কি বলছি? কোনো একটা কাজ করার দরকার বা হওয়ার দরকার তা হবে না, বা কোনো একটা কাজ করার দরকার করবে না, অর্থাৎ উচিত কিন্তু করেন না, অথবা উচিত না কিন্তু করেন, এরকম যে মানে কন্ট্রাডিক্টরি পার্ট গুলিকে যে অব্যয় পদটা যুক্ত করা হয় তাকে বলছি সংকোচক অব্যয়। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? যদি একটু জটিল বিষয় দেখেন, বিষয়টা এরকম যে উচিত না কিন্তু করে ফেলে, অথবা উচিত কিন্তু করে না, এরকম যে বাক্যগুলো পাবো, এই বাক্যগুলোকে, এই বাক্যগুলোকে যে পদ দ্বারা যুক্ত করা হবে আমরা সেগুলোকেই বলবো কি? সেগুলোকেই বলবো আমরা সংকোচক অব্যয় অথবা সংকোচন অব্যয়। একই রকম এখানে কোচক বা কোচন, যোজক বা যোজন, এগুলো খুব বেশি প্রবলেম নেই, একই রকমই জিনিস। ওকে, আসেন যদি কম্পিউটার ধ্বনি এবং অসৎ দেখে পরিবর্তন করলে কিন্তু কি হবে? হ্যাঁ, হতে পারে, লোকটি অসৎ কিন্তু ধ্বনি হতে পারে, অসৎ কিন্তু ধ্বনি, কোনো সমস্যা নেই, পরিবর্তন করলে ওই একই থাকবে, ওটা বিয়োজক অব্যয়ের মধ্যেই পড়বে। আপনি বলতে চাচ্ছেন যে এরকম যে লোকটি অসৎ কিন্তু ধ্বনি, হ্যাঁ একজন অসৎ ব্যক্তি তো ধ্বনি হতেই পারে, ধ্বনি হয়, সমস্যা নেই, তারপর ওটা বিয়োজক অব্যয়ের মধ্যেই যাবে। ওকে, এখন দেখেন সংকোচক অব্যয় কি? দেখেন সংকোচক অব্যয়ের কথা যদি বলি, ওকে, একজন কমেন্ট থেকে নাম নেয়নি, আব্দুল আজিজ আপেল, ওকে, আপেল ভাইয়া আমার কমেন্টে হেল্প করেছেন, আপেল ভাইকে উদাহরণ দিচ্ছি। দেখেন দুদু ভাই এরকম যে মিস্টার আপেল অনেক ধনী, আচ্ছা ধরে নেন অনেক গরিব, অনেক গরিব ধনী, অনেক গরিব বানাবো কেন, যে মিস্টার আপেল সাহেব অনেক ধনী কিন্তু জাকাত প্রদান করেন না, জাকাত প্রদান করেন না। দেখেন আমি কি লিখেছি, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি লিখেছি যে মিস্টার আপেল কে, মিস্টার আপেল সাহেব উনি অনেক ধনী, মানে কি তার অনেক টাকা পয়সা আছে সমাজের লোকদের না, কিন্তু যে কি করে জাকাত দান করে আবার গরিবকে সাহায্য করে না, এরকম মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, আবার দান করা লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষ বাড়ছে তো দুটাই বাড়ছে, ভালো লোক যেমন বাড়ছে খারাপ লোকের সংখ্যাও বাড়ছে, ঠিক আছে। এখন আছে এই বাক্যটার মধ্যে কি আছে, আছে কি যে আপেল অনেক ধনী কিন্তু কি করে না, সে জাকাত দান করে না। দেখেন যেহেতু আপেল মোহাম্মদ একজন, আপেল ভাই একজন মুসলিম মানুষ, আমাদের ধনী মুসলিমদের একটা ফরজ কাজ হচ্ছে জাকাত দেয়া, তো দেখেন তার উচিত কি, তার উচিত হচ্ছে জাকাত প্রদান করা, তার উচিত হচ্ছে জাকাত প্রদান করা, কিন্তু সে এই উচিত কাজটাকে করতে পারছে,
দেখো তো সে কি এই উচিত কাজটা কি করেছে, করেনি। তাহলে দেখেন করা উচিত কিন্তু করেনি, এরকম পদগুলোকে যে অব্যয় যুক্ত থাকবে আমরা এই অব্যয়গুলোকে বলবো কোন অব্যয়, এই অব্যয়গুলো হচ্ছে সংকোচক অব্যয়। কি অব্যয়? সংকোচক অব্যয়, বুঝতে পেরেছেন? ওকে, না বুঝতে আসেন আরো উদাহরণ দিচ্ছি আরো ক্লিয়ার হবে। দেখেন যদি বলি এরকম যে হিমো অনেক মেধাবী, কিন্তু পড়াশোনা করেন না, কিন্তু পড়াশোনা করে না। কি লিখেছি? হিমো অনেক মেধাবী কিন্তু পড়াশোনা করেন না। একটু আপনারা দেখেন তো কি হচ্ছে, ওকে দেখেন তো এটাতে কোনো প্রবলেম, বুঝতে পেরেছেন কিনা? দেখেন এখানে বলুন যে হিমো অনেক মেধাবী, আমরা যাদেরকে মেধাবী বলি বা পরিশ্রমী বলি বা আনুষ্ঠান বলি, তারা কিন্তু অবশ্যই কি করা উচিত? পড়াশোনা করা উচিত। তাকে মেধাবী ট্যাগ লাগিয়ে দিয়েছি কিন্তু সে কি করে না, কিন্তু সে পড়াশোনা করে না। তার উচিত কি ছিল? পড়াশোনা করা। এটাকে আমরা কি বলছি বলতো? এটাকে আমরা বলছি যে সংকোচক অব্যয়। ওকে, লাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। ভাইয়া বলছে যে একাধিক উদাহরণ দিতে, ঠিক আছে আসেন উদাহরণ কি দিতে পারি? উদাহরণ দিতে পারি যে লোকটি যদি বলি এরকম যে লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সত্য কথা বলে না। দেখেন একটু মনোযোগ দেন, আমি বলেছি কি যে লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সত্য কথা বলে না। এখানে দেখেন একটা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইসলাম ধর্ম অনুযায়ী যে যদি ব্যক্তিরা নামাজ পড়ে, যদি ব্যক্তিরা নামাজ হয়, শুধু ইসলাম নামাজ হলে না সব ব্যক্তিরই উচিত সত্য কথা বলা। তোমরা আপনি নামাজ পড়বেন ইসলামের লেবাস হয়ে গ্রুপের ফিরবেন, বেশি ভাব দেখাবেন, তখন কিন্তু অবশ্যই আপনি থেকে মানুষ বেশি এক্সপেকটেশন থাকবে যে আপনি অবশ্যই সত্য কথা বলবেন। কিন্তু কি করছেন সেখানে, কি করছে যে লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে কি বলে, কিন্তু সে সত্য কথা বলে না। তার উচিত কি ছিল? সত্য কথা বলে উচিত। দেখুন যে উচিত কাজ কিন্তু করছে না, এরকম যে আমরা বাক্য গুলোকে পাবো আমরা সেগুলোকে সে অব্যয় গুলোকে যে পদগুলো যুক্ত থাকবে, এই যে কিন্তু অব্যয় যুক্ত করা হয়েছে, এই কিন্তু অব্যয় কি বলছি আমরা? বলছি সংকোচক অব্যয়। ঠিক আছে, দেখেন এই কিন্তু কিন্তু সংকোচক অব্যয় হবে, এই কিন্তু কিন্তু আবার বিয়োজক অব্যয় হতে পারে। আমি আবার বলছি কিন্তু এই কিন্তু সব মানে পদটি বা এই কিন্তু শব্দটি বলতে পারি যে এইটা সংকোচক অব্যয় হচ্ছে, এইটা আবার কি হচ্ছে বিয়োজক অব্যয় হচ্ছে। কখন বুঝলেন সংকোচক, কখন বুঝলেন বিয়োজক? একটু আপনারাই উত্তর করেন। ওকে, আপনারা একটু উত্তর করুন তো যে কখন বুঝবো যে কিন্তু হবে সংকোচক আর কখন হবে কিন্তু বিয়োজক। এটুকু বুঝতে পারলে আপনারা মোটামুটি আমার পড়াটা বুঝাতে পেরেছি আমি ফিল করবো। ঠিক আছে, জালালউদ্দিন শিবলি আপনি যে কমেন্ট করেছেন ভাই, এই কমেন্টের অর্থ বোধহয় আমার কোনো ক্ষমতাই নেই। এই হচ্ছে আমাদের সমুচ্চয়ী অব্যয়ের প্রকারভেদ। এবার প্রকারভেদ এগুলো হচ্ছে আমাদের সমুচ্চয়ী অব্যয়ের প্রকারভেদ। এরপরে আমরা দ্বিতীয় যে অব্যয় শিখবো তা হচ্ছে অনন্যই অব্যয়। সবাই লিখে ফেলুন বা শিখে ফেলুন, তা হচ্ছে অনন্যই অব্যয়। ওকে, ঝটপট লিখে ফেলুন। যখন দুটির একটি হবে তখন বিয়োজক। হ্যাঁ হ্যাঁ, যখন দুটির একটি মানে কি, যখন পড়ে বুঝবো যে একটাকে বাদ দেওয়া হচ্ছে তখন ওটা হচ্ছে বিয়োজক। আর যখন দেখবেন যে কোন একটা কাজ বা কোন একটা বাক্যতে বলছে যে এখানে করা উচিত কিন্তু সে করেনি বা করা উচিত না কিন্তু করে ফেলছে, তখন ওটাকে আমরা বলবো ওইখানে যে অব্যয় পদগুলি ব্যবহৃত হবে তখন তাকে বলবো সংকোচন বা সংকোচক অব্যয়।
আর যদি দেখি যে দুজন আছে বা একাধিক আছে, একজনকে বাদ দেওয়া হচ্ছে, সিম্পলি বাদ দেওয়া হচ্ছে, তখন আমরা তাকে বলবো বিয়োজক অব্যয়। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসলে আমরা বলবো অনন্যই অব্যয়। আসেন, অনন্যই অব্যয় বলতে কি বুঝি? দেখেন, এই অনন্যই অব্যয় হচ্ছে একেবারে আপনারা যখন এক্সক্লেমেটরি যে সেন্টেন্স করে এসেছেন বা ইন্টারজেকশন যে পার্টস অফ করে এসেছেন, সেগুলোর উদাহরণগুলি হচ্ছে আমার অনন্যই অব্যয়। দেখেন, অনন্যই অব্যয়টা কিরকম? অনন্যই অব্যয় হচ্ছে একদম এই মেয়েদের সঙ্গে উদাহরণ দিই যে মেয়েদের স্বর্ণালঙ্কারের মতো, কিন্তু এটা মেয়েরা কখনোই মানতে চাইবে না, কোনোভাবে মানতে চাইবে না। এই উদাহরণ দিলে মাঝে মাঝে মেয়ের যারা আমার মানে যারা আমার ক্লাস শুরু করছেন, এতক্ষণ যেসব আপু সমাজ, সেই আপু সমাজ আমার উপর খুব রাগান্বিত হবে। তো রাগান্বিত হবে না, এটাই সত্য। বিষয় হচ্ছে এই অনন্যই অব্যয় হচ্ছে কিছুটা অলঙ্কারের মতো, মেয়েদের অলঙ্কারের মতো। বিষয় কিন্তু অলঙ্কার যদি মেয়েরা পড়ে তাহলে সুন্দর লাগে, আর যদি অলঙ্কার না পড়ে কিছুই হবে না। বিষয়টা এমন, মেয়েরা ভাবেন না আমরা অলঙ্কার কেন করবো, অলঙ্কার আমাদের কাছে অনেক কিছু, কিছুই হবে না মানে। এভাবে আপনারা দেখবেন না। আমরা উদাহরণের ক্ষেত্রে বলছি, দেখেন একটা মেয়ে যদি অলঙ্কার পরে, ধরেন কানে দুল বা সাজগোজের কথা যদি বলছি, এই সাজগোজ করলে মেয়েদেরকে দেখতে বেশি সুন্দর লাগে, এটাই প্রমাণিত বা এটাই প্রচলিত কথা। এখন দেখেন, এই অনন্যই অব্যয় পদগুলো হচ্ছে বাংলা শব্দের ক্ষেত্রে, বাংলা বাক্যের ক্ষেত্রে ঠিক মেয়েদের অলঙ্কারের মতো। শব্দে থাকলে ভালো, অনেক ভালো লাগে, এক্সপ্রেশন ভালো আসে, কিন্তু শব্দে যদি না থাকে বা সরি বাক্যে যদি না থাকে, তাহলে বাক্যের কোনো ক্ষতিই হবে না বা কোনো প্রবলেম হবে না, আপনি কিন্তু পুরোটাই বোঝাতে পারবেন। এই জন্যই বলা হচ্ছে যে অনন্য অব্যয়কে বলা হয় যে অলঙ্কার অব্যয়, মানে বাক্যের অলঙ্কার। এটাকে ঠিক আছে, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? এখন মনে হয় আপনার অনেকে বুঝতে পারেননি। হ্যাঁ, উচিত অনুচিত বিষয় আসলে তার সংকোচক, আর বাদ দেওয়ার বিষয় আসলে বিয়োজক। ওকে, ঠিক আছে, আপনারা আমার কাজগুলো আরো সহজ করে দিচ্ছেন, থ্যাংক ইউ। এবার আসি আমরা অনন্যই অব্যয়ের উদাহরণ দিই। দেখেন, যদি বলি এরকম যে বা কি চমৎকার ফুল, কি বললাম আমি? বললাম দেখেন এখানে যে বা কি চমৎকার ফুল, ঠিক আছে। এখন দেখেন এইটুকু বললাম বা, এই বাটা কিন্তু এক্সপ্রেশন, মানে ফুলটা দেখে আপনার খুবই ভালো লেগেছে, কি লেগেছে? ফুলটা দেখে আপনার খুবই ভালো লেগেছে, এখানে কি বলছেন? বলছেন যে বা কি চমৎকার ফুল। এই যে বা যুক্ত করেছেন, দেখেন এইটা ছাড়া কিন্তু বাক্য আপনার 100% হবে, কোনো ঝামেলাই হবে না। আপনি বা বাদ দেন, করুন কি যে কি চমৎকার ফুল, কি বলেন কি চমৎকার ফুল, এটা যদি আপনি এক্সপ্রেশন ঠিকঠাক দেন, তাহলে দেখুন যে এটা কি হচ্ছে, আমাদের অনন্যই অব্যয়ের মধ্যে থাকছে, কিন্তু মানে নর্মাল একটা সেন্টেন্স হচ্ছে। যখন আপনি বাক যুক্ত করে দিচ্ছেন, এই বাকটা হচ্ছে আমাদের একটা অব্যয়, যে অব্যয়টা না থাকলেও বাক্যে চলবে। ঠিক আছে স্যার, মেয়েরা স্বর্ণ পেলে স্বামীকে আসামি করতেও রাজি হবে। হ্যাঁ, স্বর্ণ বাদ যাবে না, আপনি থাকেন বা না থাকেন, ইটস ডাজন্ট ম্যাটার, মানে এটা কোনো ম্যাটার না, স্বর্ণ তাহাদের চাই চাই। ঠিক আছে, ওকে, ব্যাপার না। এরপর দেখেন, ধরেন আপনি কোথাও আঘাত, হাঁটতে গিয়ে কোথাও আঘাত পেয়েছেন বা খেলতে গিয়ে আঘাত পেয়েছেন, তখন কাকে বলছেন যে উহ বড্ড ব্যথা পেয়েছি, কি বললাম যে উহ বড্ড ব্যথা পেয়েছি। বড্ড ব্যথা পেয়েছি, কি বললাম যে উহ বড্ড ব্যথা পেয়েছি। এখন এই যে উহ বলছেন, এই উটা হচ্ছে আপনার অনন্যই অব্যয়। কি অব্যয়? অনন্যই অব্যয়। এখানে হ দেওয়া যায়, এই বিসর্গ হচ্ছে হ দেওয়া বিসর্গ, না দিলেও চলে। এই যে আপনি কিন্তু সিম্পলি বলতে পারেন যে বড্ড ব্যথা পেয়েছি, এটা যদি বলেন এটা নর্মাল একটা সেন্টেন্স, বড্ড ব্যথা পেয়েছি, জন্ম যে উহ বড্ড ব্যথা পেয়েছি, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, এখন যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে শব্দগুলো ব্যবহার করেন বা যে পদগুলো ব্যবহার করেন, এগুলোকে আমরা বলছি অনন্যই অব্যয়। কি বলছি? অনন্যই অব্যয়। এরকম আরো আছে যে হাই আমার পোড়া কপাল, বা এরকম যে শব্দগুলো আছে যে হুররে আমরা খেলায় জিতেছি, এই যে শব্দগুলো আছে বা যে পদগুলো আছে, এই পদগুলোকে আমরা বলছি অনন্যই অব্যয়। এটা খুবই সিম্পল বিষয়, এটা দেখলে পড়া যায়, এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই। আপনারাও আশা করছি এগুলো পারবেন। ঠিক আছে, পারবেন না? অবশ্যই পারবেন। ওকে, ওকে, এরপর আমরা শিখবো অনুকার অব্যয়। কি অব্যয় শিখবো? অনুকার অব্যয়।
ওকে আসেন, আমরা ইরিফাকে শিখে ফেলি অনুকার অব্যয়। অনুকার অব্যয় বলতে কি বুঝি? ওকে, অনেকে কমেন্টে উষ্টা খাচ্ছেন, কমেন্টে উষ্টা খেয়ে লাভ নেই, আপনি নিজে উষ্টা খেলে বুঝবেন যে উষ্টার কত মজা। আসলে আমরা এই দিকে বুঝি যে অনুকার অব্যয় বলতে কি বুঝি। দেখেন, অনুকার অব্যয় বলতে বুঝি যে আমাদের মানে আমরা কিছু কিছু সাউন্ডের নাম দিয়েছি। দেখেন, কিছু কিছু সাউন্ড আছে যে সাউন্ড গুলোর প্রকৃত উচ্চারণ করা যায় না, প্রকৃত উচ্চারণ হয় না, তো মানব সৃষ্ট কিছু সাউন্ডের নাম দিয়েছে, আমরা এগুলোকেই বলছি অনুকার অব্যয়। এগুলিকে বলছি আবার ধনাত্মক অব্যয়, কারণ কি অনুকারের একটা নাম হচ্ছে ধনাত্মক অব্যয়। ঠিক আছে, অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়, অনুকার শব্দ বা ধনাত্মক শব্দ বিষয়টা হচ্ছে একই রকম, যাকে আমরা অনুকার বলি তাকে আমরা ধনাত্মক বলতে পারি। ওকে, এখন দেখেন এরকম কি শব্দ আছে, যেমন দেখেন বিড়াল, বিড়াল কেমন করে ডাকে, বিড়াল ডাকে কেমন করে, তাই না? বিড়াল ডাকে মিউ মিউ। এখন দেখেন বিড়াল যখন ডাকে আসলে কি মিউ মিউ বলে ডাকে, বিড়ালকে আসলে মিউ মিউ করে ডাকে না, বিড়ালের ডাকটা কাছাকাছি শব্দ মিউ মিউ এর কাছাকাছি। এই যে বিড়ালের ডাকটাকে আমরা ডাককে নাম দিচ্ছি মিউ মিউ, এই ডাকটাকে আমরা বলছি কি বলতো অনুকার অব্যয়। কি অব্যয় বলছি? অনুকার অব্যয়। আবার দেখেন আমরা মেঘের ডাক, যে মেঘের ডাক বলছি গুড়গুড় বা বৃষ্টি পড়া শব্দ বলছি, মেঘ যখন ডাকে তখন কি গুরুম গুরুম করে ডাকে না, ডাকে না, আমরা একটা নাম দিয়েছি। আবার দেখেন বৃষ্টি পরে কাপড় টুকুর, দেখেন বৃষ্টি যখন পড়ে তখন কি বৃষ্টি টাপড় টুকুর টাপড় টুকুর এরকম কি শব্দ করে বৃষ্টি পড়ে না, আমরা এই বৃষ্টির শব্দে একটা নাম দিয়েছি, সে নামটা কি দিয়েছি, নামটা দিয়েছি টাপড় টুকুর। এই যে টাপড় টুকুর নাম দিয়েছি, দেখুন একটা নামের সঙ্গে আমরা সবগুলো শব্দ কিন্তু একদম ডিরেক্ট মিল পাই না, আমরা কাছাকাছি একটা মিল পাই, এইটাকে আমরা বলছি অনুকার অব্যয়। এগুলো কি বলছি? অনুকার অব্যয়। ঠিক আছে, যেমন আরো যেমন ডাক আছে যে গরুর ডাক কি হাম্বা হাম্বা, কুকুরের ডাক যে ঘেউ ঘেউ, এই যে শব্দগুলো আছে আমরা এগুলোকেই বলছি অনুকার অব্যয়। ঠিক আছে, আবার দেখেন এরকম আরো কিছু আছে, অনুভূতিমূলক কিছু শব্দ আছে, যেমন দেখেন কি বলতে পারি যে ভয়ে গা ছমছম করছে, কি করছে, যে ভয়ে গা ছমছম করছে। এখন দেখেন আপনি যদি কোনো কারণে ভয় পেয়ে যান, গা কি ছমছম 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 এরকম কোনো শব্দ করে না, এরকম কোনো শব্দ করে না বা কিচলি হয় না, কিন্তু একটা ভয়ের অনুভূতি হয়, এই যে অনুভূতি হয় এটা কি আমরা বলছি অনুকার অব্যয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। এই তো গেলাম আমাদের অনুকার অব্যয়। তাহলে আমরা কয়টা অব্যয় শিখলাম? তিনটা অব্যয় শিখে ফেললাম। এরপরে লাস্ট ওয়ান যে অব্যয় আছে সেই অব্যয়টা শিখে ফেলবো, তার নাম হচ্ছে অনুসর্গ অব্যয়। কি অব্যয়? অনুসর্গ অব্যয়। ওকে, আসেন অনুসর্গ অব্যয় বলতে কি বুঝি, আমরা অনুসর্গ অব্যয়টা একটু শিখে নিই। ওকে, অনেকেই অনেক কমেন্ট করছেন, কমেন্টের বন্যা বাজিয়ে দিচ্ছেন, কোনো সমস্যা নেই, আপনারা কমেন্ট করতেই থাকুন, আর যাদের শেখার দরকার তারা শিখতে থাকুন, তবে কমেন্টটাকে একটু কমিয়ে শেখার দিকে মনোযোগ দিন, এতে আপনার উপকার হবে আমাদের উপকার হবে। ঠিক আছে, আর আজকে লাইভ ক্লাসটা শেয়ার করার কথা বলা হয়নি, আগের ক্লাসে বলেছিলাম, যারা লাইভ ক্লাসটা দেখছেন তো আপনাদের যাদের শিক্ষার্থী আছে মনে হচ্ছে, হ্যাঁ, যে এখানে শিক্ষার্থী আছে বা আপনার ওয়ালে কিছু শিক্ষার্থী আছে, তো তাদের জন্য হলো লাইভটা শেয়ার করে দিন। ঠিক আছে, যত বেশি লাইভটা শেয়ার করবেন তত বেশি আমাদের রিচটা বাড়বে। ওকে, ঠিক আছে, আজকে আর শেয়ারের কথা একটু কমই বলি, কি আর একটু কমই হোক, কিন্তু আপনারা শেখেন, আপনারা শিখলে আমরা কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, ওকে, এরপর আমরা যে বিষয় শিখবো তার নাম হচ্ছে অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয় কি? দেখেন আমাদের কিছু অনুসর্গ পদ আছে, ঠিক আছে, এই অনুসর্গ দিয়ে যখন আমরা কোনো বাক্য রচনা করবো তখন সেগুলো যদি মানে অব্যয়ের মতো আচরণ করে তখন আমরা তাকে বলছি অনুসর্গ অব্যয়। ঠিক আছে, যেমন দেখেন যদি বলি আমি যে এরকম যে তাকে দিয়ে এ কাজ হবে না, কি বললাম যে তাকে দিয়ে এ কাজ হবে না। দেখেন আমি বলেছি যে তাকে দিয়ে এ কাজ হবে না, এই দিয়েটাই হচ্ছে আমার অনুসর্গ অব্যয়। এই দিয়ে কোন অব্যয়? দিয়ে হচ্ছে আমার অনুসর্গ অব্যয়। দেখেন এই অনুসর্গ অব্যয়ের আর একটা নাম আছে, অনুসর্গ অব্যয়ের আর একটা নাম হচ্ছে পদান্বয়ী অব্যয়। কি অব্যয়? পদান্বয়ী অব্যয়। যদি অনুসর্গ অব্যয় পরিবর্তে যদি আছে পদান্বয়ী অব্যয় কি, তাহলে এটাই হবে। আমাদের অনেকগুলো অনুসর্গ আছে। আচ্ছা, একটু জানতে হবে অনুসর্গ কি। দেখেন উপসর্গ কিন্তু শব্দের আগে বসে বা স্বাধীন শব্দের পূর্বে বসে, আর অনুসর্গ কই বসে? অনুসর্গ বসে শব্দের পরে।
অনুষঙ্গ কিন্তু শব্দের সঙ্গে সাথে সাথে যুক্ত থাকে, একদম আগে বসে যুক্ত থাকে, কিন্তু অনুষঙ্গ কই বসে? শব্দের পরে বসে এবং সে একা একাই বসতে পারে। যেমন কি দিয়ে, আবার কি হতে, এগুলো কিন্তু অনুষঙ্গ হিসেবে বসতে পারে। আবার কি প্রতি, দেখেন প্রতি কিন্তু অনুষঙ্গ হয়ে উপসর্গ হয়। কিভাবে হয় দেখেন, যে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়েছে, কি বলি যে আপনাদের প্রতি আমার, হ্যাঁ সত্য কথা, যদি বলি এরকম যে আপনাদের প্রতি আমার ভালোবাসা বেড়েছে, এই যে প্রতি, এই প্রতি হচ্ছে কি অনুসর্গ, এই প্রতি কি অনুসর্গ। এখন যদি বলি এরকম যে প্রতিদিন আমি তোমাদেরকেই দেখি, বা প্রতিদিন আপনারা আমাকে দেখেন, এই যে প্রতিদিন, এই প্রতিদিন কি, এটা হচ্ছে উপসর্গ। কারণ কি দিনের সঙ্গে, দিনের আগে বসেছে, বসে দিনকে মডিফাই করেছে, এই হচ্ছে বিষয়। ওকে ঠিক আছে, যারা শেয়ার করছেন তাদেরকে থ্যাংক ইউ। আজকে আমরা অব্যয় পার্টটা ভালো করে শিখলাম, একদম পুরো বিষয় শিখলাম। তার মানে দেখেন একটা টপিক যদি ধীরে সুস্থে যদি বোঝাতে যাই, বা একটু ভালো করে যদি বোঝাতে যাই, দেখেন পদের একটা পার্ট শিখতে আমাদের, যেগুলো সহজ পার্ট এগুলো শিখতে আমাদের প্রায় 1 ঘন্টা করে লেগে যাচ্ছে। আর পদের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে আমাকে পড়াতে যে সবচেয়ে মজা লাগে, সেই টপিকের নাম হচ্ছে বিশেষণ। কারণ কি বিশেষণ পার্টটা একদম ম্যাথমেটিক্স এর মতো, এগুলো তো নর্মাল সেন্সে হয়, কিন্তু বিশেষ নর্মাল সেন্সে আমরা শিখতে পারি, কিন্তু বিশেষণ পদ শিখতে গেলে আমরা ম্যাথমেটিক্স ও রুল শিখতে হবে, একটা সঙ্গে একটা রিলেটেড, খুব মজার এবং অনেক বড়। এটা করতে মিনিমাম 1.5 ঘন্টারও বেশি টাইম লেগে যায়। কারণ কি মনে হবে যে বিশেষণ পদ মাত্র 2 প্রকার, কিন্তু এই 2 প্রকারকে ভাঙতে গেলে, যেমন যে ভাঙতে আছেন ভাঙতে আছেন, এই পদের শেষ করতে পারছেন না, একসময় বিরক্ত হয়ে নিজে শেষ হয়ে যাবে, কিন্তু বিশেষণ পদের প্রকারভেদ শেষ হবে না, এরকমই ঘটে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসটাতে, আগামী যে লাইভ ক্লাসে আসবো ইনশাল্লাহ, আমরা আমি একটা বিষয় পদ প্রকরণ শেষ করে দেবো। প্রকরণ শেষ করে দিয়ে আপনাদের সবচেয়ে বেশি চাওয়া পাওয়ার প্রশ্ন, সে হচ্ছে কারো, এই কারোকে আমি আপনাদের একটা প্রশ্ন দিয়েছিলাম, অনেকে উত্তর করে পেরে মানে করতে পেরেছেন, আমাকে মেসেজ করে দিয়েছেন, তো তাদের কারো কারো ঠিক আছে, কারো কারো ভুল আছে, পরে আমি পরে আবার আমি উত্তর ঠিক করে দিয়েছিলাম। তো আগামী ক্লাসটাতে কারকের যে বাকি পার্ট আছে বা কারকের যে বাকি অংশ আছে সেটা শেষ করবো। প্রথমে শেষ করবো বিশেষণ পদ, এরপরে হয়তো আরো একটা লাইভ লাগবে, সেই লাইভে আমরা শেষ করবো কারকের দ্বিতীয় অংশ। তো আজকের ক্লাসটা যারা এখন পর্যন্ত এনজয় করেছেন বা আমার সঙ্গে ছিলেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আগামী ক্লাসটা অবশ্যই দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর আপনাদের যেসব চাওয়া পাওয়া আছে এগুলো আমরা অবশ্যই বিষয় পূরণ করবো, একটা সিকোয়েন্সিয়ালের সাথে চেষ্টা করবো। আর যারা এখনো আমাদের কোর্স গুলোর জন্য রেজিস্ট্রেশন করেননি, এখনো যারা কোর্স গুলো রেজিস্ট্রেশন করেনি, তাদের কাছে রিকোয়েস্ট, আপনি রেজিস্ট্রেশন করে ফেলুন, নাম মাত্র মূল্যে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে কোর্স ম্যাটেরিয়াল গুলো পেয়ে যাবেন, আর রেজিস্ট্রেশন না করে শুধু ক্লাস করার সুযোগ গুলো পেয়ে যাবেন। এই বিষয়ে অনেকবার কথা বলা হয়েছে, অনেক নোটিশ দেওয়া আছে, নোটিশ গুলো দেখবেন, বা আমাদের হটলাইন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, আর আপনারা গ্রুপ গুলোতে, আমাদের যে প্রাইভেট গ্রুপ, যেখানে আমাদের মানে নির্দিষ্ট কোর্স সাধারণ আছে, সেখানে একেবারেই সিরিয়াল অনুযায়ী ক্লাস পাবেন। ঠিক আছে, একেবারেই সিরিয়াল অনুযায়ী ক্লাস পাবেন, লেকচার 1, 2, 3, 4 যেভাবে সাধারণ থাকে, কোচিং সেন্টার গুলো যেভাবে সাধারণ থাকে, ঠিক সেম ভাবে আপনি সাজানো ক্লাস পাবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আপনারা যারা এখন লাইভটা শেয়ার করেনি তারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, আপনাদের একটি করে শেয়ার আমাদের কাছে একটি করে ভালোবাসা বা মায়া হিসেবে চলিয়ে আসে আসে। কারণ কি আপনার একটা শেয়ার কারণে অনেকেই এই লাইভ ক্লাসটা দেখতে পারবে, অনেকেই উপকৃত হয়, আর আমরা এসেছি তো মায়া ছড়াই দিই। ঠিক আছে, হ্যাঁ স্যার ক্লাসটা শেষ করবো, জি। তো আপনারা একটু কাইন্ডলি আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সাপোর্ট দিন, আমরা আপনাদের পাশে আছি। ঠিক আছে, তো আজকের ক্লাসে এখানেই শেষ করছি, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।